আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য দুটো রাবার ব্যান্ড এনেকি গার্ডারের সাথে খুব দারুণ ম্যাজিক ট্রিক্স যেটা শুধু আমি করে দেখাবো না আপনাদেরকে শেখাবো আর যেটা আপনি কিন্তু খুব সহজেই অন্যজনকে দেখিয়ে অবাক করতে পারবেন তো চলুন সর্বপ্রথম ভিডিও শুরু করি আমার কাছে রয়েছে আজ দুটো রাবার ব্যান্ড বা গার্ডার আমি সর্বপ্রথম একটা গার্ডারকে এই দুটো আঙ্গুলের মধ্যে এইভাবে ভরে নিলাম আর তারপরে দ্বিতীয় গার্ডারটা দিয়ে আমি ভালোভাবে এই আঙ্গুলগুলোকে লক করে দেবো বা বন্ধ করে দেবো তাতে যেন এই রাবারটা কোনোভাবেই যেন বেরোতে না পারে এখন দেখতে পাচ্ছেন এই যে রাবারটা রয়েছে এটা কিন্তু আমার ওপরে দুই আঙ্গুলের মধ্যে রয়েছে যদি আমি একটু ম্যাজিক করি 1, 2, 3 তাহলে এই রাবার ব্যান্ডটা কিন্তু একেবারে নিচে চলে আসে সত্যি একটা অসাধারণ ম্যাজিক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রতিটি ফিঙ্গার লক একেবারে কিন্তু বেরোনো সম্ভব নয় কিন্তু যদি আমরা আবার ম্যাজিক করি 1, 2, 3 তো দেখতে পাবেন আবার কিন্তু এই রাবার ব্যান্ডটা ওপরের আঙ্গুলে চলে আসে তাই না খুব একটা দারুণ ম্যাজিক তো কিভাবে হয় এটা এবার আমরা খুলে বলবো বা আপনি কিভাবে করবেন সেটা কিন্তু আমরা এবার শেখাবো তার আগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে শিখে থাকি দারুণ দারুণ ম্যাজিক ট্রিক্স তো চলুন এখন শেখা যাক আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা গার্ডার নিয়ে আপনাকে সর্বপ্রথম দুটো আঙ্গুলের মধ্যে ভরে নিতে হবে এখন দর্শককে বিশ্বাস দেওয়ার জন্য দ্বিতীয় গার্ডারটাকে দিয়ে আপনাকে এইভাবে ক্রস বানাতে হবে এবং দ্বিতীয় আঙুল ক্রস বানিয়ে তৃতীয় আঙুল ক্রস বানিয়ে চতুর্থ আঙুল প্রতিটি মাঝখানে একটা করে ক্রস থাকবে দেখতেই পাচ্ছেন বা ঢেড়াকাটি যেটাকে আমরা বাংলায় বলে থাকি এখন সবাই বিশ্বাস করবে যে এই রাবারটা কিন্তু কোনোভাবেই বেরোতে পারে না কারণ এখানে লক রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা কী করি না আমরা এই রাবারটাকে একটু ধরে টানি টানার সময় চারটে আঙুল দিয়ে টানলে ভালো হয় একটা আঙুল দিয়ে টানলে ভালো হবে না চারটে আঙুল ভরে আপনাকে এইভাবে টানতে হবে ঠিক আছে যখন আমরা টানি তারপর আমরা এই ফিঙ্গারগুলোকে এইভাবে অফ করে নিই আর তারপর কিন্তু আমি রাবার ব্যান্ডটা ছেড়ে দিই গার্ডারটা ছেড়ে দিই এখন কিন্তু রাবার ব্যান্ডটা এখানে যদি আমি আঙুলগুলোকে একটু এইভাবে ওপেন করে দিই তাহলে কিন্তু দেখতে পাবো আমরা এখান থেকে এখানে চলে এসেছে সেটা এলো কীভাবে এটা সাধারণ একটা নিয়ম এটা যখন আমরা ট্রিক করি তখন শুধুমাত্র এই গার্ডারটা এখান থেকে এখানে জায়গা পরিবর্তন করে আর কিচ্ছু না ঠিক আছে এইভাবে এইভাবে জায়গাটা পরিবর্তন হয় আর কিছু না এখন এটা কিভাবে হচ্ছে আরেকবার আপনাকে দেখাই এইভাবে আপনাকে গার্ডারটা টানতে হবে টানার পর আপনাকে একটু টেনা করতে হবে যদি নিচের আঙুলে হয় আর তারপর আপনাকে এই চারটে আঙুলকে এর ভিতরে এইভাবে ভরে নিতে হবে আর এটাকে কিন্তু এরকম পজিশনে রাখতে হবে এরপর যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এখানে চলে আসে খুব সহজ পদ্ধতি আমি আরেকবার আপনাকে দেখাই এখান থেকে আপনাকে টেনে ধরতে হবে তারপর চারটে আঙুলকে ভরে নিয়ে এটাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয়টা হলো আপনার এটাকে টেনে ধরে এই চারটি আঙুলকে ভরো তারপর এটাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পর যদি আমরা এটা স্পিরিটের মধ্যে এইভাবে খুলে দিই তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা নিচে চলে আসে আবার যদি আমরা এটাকে টেনে ধরে এই চারটি আঙুলকে ভরি দিই তারপরে যদি আমরা এটাকে এভাবে খুলি তাহলে দেখা যাবে রাবার ব্যান্ডটা কিন্তু আবার ওপরে খুবই সহজ খুবই সাধারণ একটা ম্যাজিক আপনি চাইলে এটাকে প্র্যাকটিস করতে পারেন এখনই দুটো রাবার ব্যান্ড নিয়ে বসুন এবং প্র্যাকটিস করুন অবশ্যই আপনিও করতে পারবেন এটা হলো দ্বিতীয় ট্রিক এই ট্রিকটা কিন্তু আরও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাবার ব্যান্ডটা কিন্তু আমার এই দুটো আঙুলের মধ্যে রয়েছে এখন যদি আমরা ম্যাজিক করি তাহলে কিন্তু আঙুল না খুলেই এই রাবার ব্যান্ডটা নিচে চলে আসে তারপর যদি আমরা আবার একটা ম্যাজিক করি তাহলে কিন্তু দেখা যাবে এই রাবার ব্যান্ডটা কিন্তু আবার ওপরে চলে আসে এটা হলো এর দ্বিতীয় ভার্সন খুব সুন্দর একটা ম্যাজিক তো চলুন এই ম্যাজিকটা কিভাবে হয় এটা এবার আপনাদের আমি বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আমি বারবার বলছি কারণ আপনাদের লাইকের খুবই দরকার আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শিখে থাকি দারুণ দারুণ ম্যাজিক তো আমি এই ম্যাজিকটা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন এই রাবার ব্যান্ডটা বা গার্ডারটা রয়েছে ওপরে দুটি আঙুলে ঠিক আছে এখন যদি আমি ম্যাজিক করি তাহলে কিন্তু এই রাবার ব্যান্ডটা চলে আসে নিচে দুটো আঙুলে তারপর যদি আমরা আবার ম্যাজিক করি তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে রাবারটা কিন্তু আবার আমার ওপরের আঙুলে চলে এসেছে এটা কিভাবে সম্ভব এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম এই গার্ডারটাকে আঙুলের মধ্যে ভরে নিতে হবে তারপর আপনাকে সামনের দিক থেকে টান দিতে হবে যেটা আমি আগে আপনাকে বলেছিলাম তারপরে আপনার এই থামের মাধ্যমে এই বুড়ো আঙুলের মাধ্যমে আপনাকে এই ওপরের রাবার ব্যান্ডটাকে টিপে ধরে নিতে হবে ঠিক আছে ধরে নেওয়ার পর আপনাকে এই রাবার ব্যান্ডটাকে এইভাবে পেছন দিকে ঘুরিয়ে নিতে হবে আর ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু ছাড়লে হবে না এটা ছেড়ে দিলে কিন্তু ম্যাজিকটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে সর্বপ্রথম ভরে নেওয়ার পর এখানে এইভাবে টিপে ধরতে হবে এই অংশতে আর তারপরে এই রাবার ব্যান্ডটাকে এইভাবে পেছন দিক থেকে নিয়ে গিয়ে এটাকে আপনাকে এই নিচেকার যেটা আমরা পিঙ্কি ফিঙ্গার বলে থাকি এই পিঙ্কি ফিঙ্গারের এই যে ভাঁজটা রয়েছে এই ভাঁজে আপনাকে টিপে ধরে নিতে হবে ঠিক আছে এটা দেখাচ্ছি যার কারণে একটু অসুবিধা হচ্ছে নাহলে কিন্তু খুবই সহজ আর তারপর আপনাকে চারটে আঙুল কিন্তু এইভাবে মুঠো করে নিতে হবে এখন আমরা এখানে তিনটে গাঁজা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এটাকে বাদ দিয়ে এই যে রাবার ব্যান্ডটা রয়েছে এটাকে টেনে এনে আমরা একেবারে এই যে নোকগুলো রয়েছে নোখের কাছে রাখবো ঠিক আছে আর এই যে একটা রাবার ব্যান্ড রয়েছে এটাকে আমরা এই সামনে রাখবো এখন এই থামটা যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু এই রাবার ব্যান্ডটা খুলে এসে এখানে চলে আসবে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে টেনে কিন্তু আমি প্রথমে একটু টান দেবো তারপর কিন্তু ছেড়ে দেবো তাহলে কী হলো এখানে যে রাবার ব্যান্ডটা আমরা দেখছিলাম সেটা কিন্তু এখন নিচের অবস্থান করছে এখন আমরা যদি আবার গার্ডারটাকে ওপরে আনতে যাই তাহলে কিন্তু আমরা এই যে পিঙ্কি ফিঙ্গারের মাঝখানে যে ভাঁজে একটা গার্ডার রেখেছিলাম এই পিঙ্কি ফিঙ্গারটাকে যদি আমরা একটু লুজ করে দিই তাহলে কিন্তু বা আঙুলগুলো যদি খুলে দিই তাহলে কিন্তু দেখা যাবে রাবার ব্যান্ডটা আবার আমাদের ওপর পজিশনে চলে এসছে আমি আর একবার আপনাকে বোঝানোর চেষ্টা করব সর্বপ্রথম গার্ডারটাকে দুটো আঙুলের মধ্যে ভরে
একটু টান দিতে হবে এই পজিশনে আপনাকে থাম্পের মাধ্যমে বা এই আঙ্গুলের মাধ্যমে টিপে ধরতে হয় তারপর কিন্তু এটাকে টান দিয়ে এই পেছন দিকে নিয়ে গিয়ে এইভাবে আপনাকে যেই আঙ্গুলটা আছে এই আঙ্গুলের মাধ্যমে ভাঁজের মাধ্যমে টিপে ধরে নিতে হয় আর তারপরে এটাকে এখানে ঠিক আছে আর এটাকে এই জায়গায় এটাকে এরকম জায়গায় নখের কাছে আর দ্বিতীয় এটাকে আপনি এরকম জায়গায় রেখে দিতে হবে আপনাকে রাখতে হবে ঠিক আছে তারপরে এই থাম্বটাকে একটু টেনে এইভাবে এইভাবে টেনে ছাড়তে হবে টেনে ছেড়ে দিলে খুব স্পিডের মধ্যে এসে এখানে দাঁড়িয়ে যায় এবং দেখতে লাগে এখান থেকে এখানে চলে এসেছে আর তারপরে কিন্তু আপনি লাস্ট টাইম আপনাকে কি করতে হবে চারটি আঙুলকে আপনাকে এইভাবে খুলে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে কিন্তু রবার ব্যান্ডটা আবার আমাদের ওপরের মধ্যে চলে এসেছে তো খুব সুন্দর এবং অসাধারণ একটা ম্যাজিক যেই ম্যাজিক দুটো আপনাদেরকে শেখালাম অবশ্যই এই ম্যাজিক দুটোকে প্র্যাকটিস করবেন অন্যজনের সাথে দেখাবেন আশা করছি খুব ভালো লাগবে আর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করবেন এবং নতুন হয়ে তাহলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে নেবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে শিখে থাকি দারুণ দারুণ ম্যাজিক যা আপনি আরও অনেক রকমের ভিডিও আছে যেটা আই বাটন বা এন্ড স্ক্রিনে ভিডিও চলে আসবে আপনি এখান থেকেও দেখতে পারেন তো চলুন দেখা হবে আবার নতুন ভিডিও তাতে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন বাংলার জাদুকর।